আজকে তোমাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের একটা দারুণ সেটিংস সম্পর্কে যদি এই সেটিং সম্পর্কে তোমরা জেনে থাকো তাহলে দেখবে তোমরা যে ফোনটা তোমরা ইউজ করছো ওই ফোনটা তোমরা আরও বেশ স্মার্টভাবে তোমরা ইউজ করতে হবে তো চলো দেখে নে যাক কোন সেটিংসটা সাবস্ক্রাইব করুন ব্রিনজাল টেক ইউটিউব চ্যানেলটিকে আর বেলা ডাবি দিন ইউটিউবের সমস্ত টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য তো এর জন্য কী করো সর্বপ্রথম যে সেটিংস অপশন সেটিংস অপশনে ক্লিক করবে দেখো সেটিংস অপশানে ক্লিক করার পর দেখবে এখানে অনেক সব অপশান পাবে তাই না এবার সবার উপরে যে অপশনটা দেখো লেখা রয়েছে ডাটা ইউজার সিম কার্ড ম্যানেজমেন্ট যেটা রয়েছে ঠিক আছে এবার এই অপশানটা কিন্তু আমরা নর্মালি চেঞ্জ করতে পারি ঠিক আছে এটা হয়তো অনেকে জানে না আর এটা হয়তো আবার অনেকে জানে ঠিক আছে মূলত যারা জানে না তাদের জন্য মূলত এটা তো দেখো এই এডিট বলে একটা অপশান আছে এই এডিট অপশানটা ক্লিক করবে তো এটা চেঞ্জ করার আগে সর্বপ্রথম একটা কথা আমি বলে রাখি যে এটা আমরা কেন চেঞ্জ করবো ঠিক আছে এইখানে দেখো অনেক অপশান চলে আসছে তো আমরা এখানে কেন চেঞ্জ করবো দেখো আমরা সেটিংসের মূলত সমস্ত অপশানে আমরা কম হোক বেশি হোক ব্যবহার করি তাই না কিন্তু তার ভিতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু বেশি ব্যবহার করি তো আমরা সেই জিনিসগুলো যদি সিম বলে তো বড়ো হয়ে যেরকম দেখো এই যে বড় বড়ো বড়োভাবে রয়েছে ডাটা ইউজেসটা সিম কার্ড ম্যানেজমেন্ট বড়ো করে রয়েছে সেগুলো যদি হাতের কাছে বড়োগুলো পাই তাহলে আমাদের কিন্তু যে কোনো মুহুর্তে কাজটা করতে সুবিধা হয় তার জন্যই কিন্তু এটা আমরা করব তো চলো আমরা এই সেটিংসটা এডিট করে নিই তো দেখো মনে করো সব বেশি কম বেশি আমাদের কোনটা বেশি ব্যবহার করি আমরা ব্লুটুথটা ব্যবহার করি ক্লিক করলাম ওয়াইফাইটা আমরা আমরা মোটামুটি ব্যবহার করি ক্লিক করলাম তারপর তোমরা যে জিনিসটা এটা কিন্তু আমাদের কথা বলছি না তুমি যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করো তোমরা সেই সেই জিনিসটা কিন্তু এখান থেকে ইউজ করতে পারো যে লোকেশনটা লোকেশনটা যার বেশি ব্যবহার করতে হয় সে লোকেশন ক্লিক করবে ব্যাটারিটা যার সে ব্যাটারি ক্লিক করবে এরকম করে তুমি নটা অপশান এখানে রাখতে পারো তা আমি আপাতত এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে দিয়ে দিচ্ছি নটা দিয়ে ব্যাকে চলে আসো তো দেখো এখানে নটা অপশান কিন্তু চলে আসছে উপরে তোমার খুশি মতো তোমার যে যেটা সবচেয়ে বেশি ভাব তুমি বেশি ইউজ করো সেই নটা তুমি এখানে দেবে দিলে তোমার কাজটা করতে সুবিধা হবে তাই না যেরকম আমি ওয়াইফাই বেশি যদি ইউজ করো আমি ওয়াইফাই ক্লিক করবো এখান থেকে ডাইরেক্ট এখানে ওয়াইফাই চলে আমার নিচে এখানে ব্যাকে এসে এই ওয়াইফাই আর খোঁজা লাগবে না যদিও ওয়াইফাই উপরে থাকে কিন্তু তবুও আমার খোঁজা লাগবে না তাই না তো আশা করি ব্যাপারটা এই সেটিংসটা হয়তো অনেকে জানা ছিল না যদি জানা নে না জানা থেকে আর যাদের যাতে জানা ছিল তারা কমেন্টসে লেখো আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করো বন্ধুর কাছে শেয়ার করো আর নতুন বন্ধুদের থেকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই টাইপের টেকনোলজি ভিডিও তোমাদের সবার আগে দেওয়ার জন্য তো আজকের জন্য পর্যন্ত থ্যাংক ইউ